শাশুড়ির মন জয় করে নিয়েছেন পরিমণি, রান্না করে খাওয়ান গরুর মাংস। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবনে নানা বিষয় প্রায় খবরের শিরোনামে থাকেন তিনি। এবার পরিমণির প্রশংসায় পঞ্চমুখ তার শাশুড়ি জাহানারা বেগম। তিনি বলেন, আমার পুত্রবধূ পরিমণি আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ান, আম্মু বলে ডাক দেয়, আদর যত্ন করে, আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো, আমিও তার অনেক খেয়াল রাখি। নায়িকার রান্নার প্রশংসা করে শাশুড়ি বলেন, পরির হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। গেল 9 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে গুণিন সিনেমার প্রিমিয়ারে বরকনে সেজে হাজির হয়েছিলেন তারকা দম্পতির রাজ পরিমণি। তাদের সঙ্গে ছিলেন রাজের মা এবং পরিমণির নানা। এদিন সন্ধ্যা 6:30 দিকে বধূ বেশে পালকিতে চড়ে অনুষ্ঠানে আসেন পরিমণি, আর সেই পালকি কাঁধে নেন স্বামী শরীফুল রাজ। তিনিও সাজেন বরের রূপে, যা মূলত সিনেমার প্রচারণার অংশ। তবে গুণিনের প্রিমিয়ারে একই সঙ্গে রাজ পরিমণির বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেছে। গিয়াসুদ্দিন সেলিমের পরিচালনায় গুণিন সিনেমার কাজ করতে গিয়ে প্রেমে পড়েন রাজ ও পরিমণি। সপ্তাহখানিকের মধ্যেই গোপনে বিয়ে সারেন। এরপর সন্তান আগমনের খবর জানান তারা।